পশ্চিমবঙ্গে রোজ ভাঙছে গরমের রেকর্ড, না বিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান সহ আট জেলায় গত কয়েকদিন ধরে গড় তাপমাত্রা 43 ডিগ্রি পারদ ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর ওপর জারি করেছে রেড এলার্ট। রাজধানী কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পাশের জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা, ছাড়াও বেশ কিছু জেলায় জারি রয়েছে কমলা সতর্কতাও। রাজ্যের উত্তরের কয়েকটি জেলা ছাড়া প্রায় সব জেলার ওপর দিয়ে চলা এই তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলেও আভাস আবহাওয়া বিশ্লেষকদের। বেশি ঘোরাঘুরি কম করতে হবে, একটা জায়গায় বসতে হবে। যদি বেশি ঘাম এই গরমে বেরোয় তাহলে আবার সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাবে, সোডিয়াম বেরিয়ে যাবে, তো মানুষের ব্রেন স্ট্রোক হতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা আমরা বলি হিট স্ট্রোক। তো সেইখান থেকে যদি মানুষকে চলতে হয়, বিশেষ করে মহিলাদের, তাদের মাথা মুখ ঢেকে চলতে হবে, শুধু চোখ দুটো পার করে চলতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। এদিকে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রাস্তায় যান চলাচল অনেকটাই কমে গেছে, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। আর যারা প্রয়োজনে বের হচ্ছেন, গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন তারাও। তীব্র পিপাসায় গলা ভেজাতে রাস্তার পাশে পানীয় দোকানগুলোতে ভিড় করছেন, যদিও এ ধরনের খোলা জায়গায় পানীয় না পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, কারণ এতে জন্ডিস সহ পেটের নানা রকম রোগে ভোগার আশঙ্কা থাকে। গাছ কেটে বনভূমি উজাড় এবং পরিবেশের ক্ষতি হয় এমন কেমিক্যাল বর্জ্য ফেলা, ঘরে ঘরে এসির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে প্রকৃতি ক্রমশ তার ভারসাম্য হারাচ্ছে, আর সে কারণেই আবহাওয়া মানুষের সঙ্গে এমন বৈরী আচরণ করছে। চারিদিকে এত গাছপালা কেটে দিয়ে এত যে বাড়িঘর হচ্ছে, এত যে এসি চলছে, তার জন্য সেটাই মেন কারণ, তাছাড়া তো কোনো কারণ বলেও তো মনে হয়। কর্পোরেশন মাঝে মাঝে রাজনীতি করার জন্য কিছু গাছ ফাছ লাগায়, বাস্তবে সেই গাছকে যে লাগানোর পর যতটুকু যত্ন করা প্রয়োজন বিন্দুমাত্র তারা করে না। চলমান এই তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সুব্রত আচার্য, সময়সংবাদ, ভারত।